হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। আর আজকের ভিডিওতে আমি আপডেট নিয়ে এসেছি এপেস্টার 7 76° ইস্ট 2 ফিটে যেটা রিসিভ করেছি কিউবেন্ড স্যাটেলাইট। তো এই স্যাটেলাইটে বর্তমানে কতগুলো চ্যানেল আসছে, কী কী আসছে এবং কোন টিভিতে আপনারা ডিশটা সেট করবেন, টোটাল কতগুলো টিভি রিসিভ হচ্ছে সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি হতে চলেছে খুব ইন্টারেস্টিং, তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে মেনুতে আসলাম, চলে আসবো টিভি লিস্টে এবং পুরাতন যতগুলো টিভি আছে সম্পূর্ণ টিভিগুলো সিলেক্ট করে নেব ডিলেটের জন্য। তো আমি সিলেক্ট করে নিয়েছি, ডিলেটের জন্য ওকে করে দিয়েছি, ডিলেট হয়ে গেল। এখান থেকে যাব ব্যাক, চলে আসবো অ্যান্টেনা সেটিংয়ে এবং অ্যান্টেনা সেটিংয়ে স্যাটেলাইট সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন 76° কিউবেন আমি সিলেক্ট করে নিয়েছি। এলএমবি পাওয়ার রাখবো অন, এলএমবি ফ্রিকোয়েন্সি রাখবো ইউনিভার্সাল, আর ডিসকি সুইচ রাখছি আমি 4 নম্বর পোর্টে। 4 নম্বর পোর্টে দিয়ে ব্লাইং করে স্ক্রিনের জন্য আমি ওকে করে দেবো। আর এখানে দেখতে পাচ্ছেন FT আমি নো রাখবো যেন সব চ্যানেল আসে। তো স্ক্যান হচ্ছে, স্ক্যান টাইপটাকে একটু ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিয়েছি যেন ভিডিওটা বড় না হয়ে যায়। যারা ফার্স্ট টাইম আনসার পিএডিসি ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে অল নোটিফিকেশনটা অন করে নেবেন। তো আমার চ্যানেল আসা শুরু করে দিয়েছে এবং দেখি টোটাল কতগুলো চ্যানেল আসছে এবং আপনাদের আমি দেখিয়ে দেবো টোটাল কতগুলো টিভি আমি রিসিভ করেছি এবং কোন টিভিতে আপনারা ডিশটা সেট করবেন। তো আমার স্ক্যান কমপ্লিট হয়ে আসলো, সেভ করতে বলছি, আমি সেভ করে নেব এবং এখান থেকে যাব ব্যাক, চলে আসব টিভি লিস্টে এবং টিভি লিস্টে আসে আপনাদের দেখিয়ে দেবো টোটাল কতগুলো টিভি রিসিভ করি। দেখতে পাচ্ছেন আমি টোটাল 5টা টিভি রিসিভ করেছি দেখতে পাচ্ছেন। আর এখান থেকে যে কোনো টিভি আপনারা নিয়ে ডিশটা সেট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সব টিভিতে কিন্তু সিগন্যাল আছে, দেখতে পাচ্ছেন 2 নম্বর টিভিতে সিগন্যাল আছে 52% দেখতে পাচ্ছেন এবং 1 নম্বর টিভিতে 46% সিগন্যাল আছে। এখান থেকে যে কোনো একটা টিভি নিয়ে আপনারা ডিশটা খুব সহজেই সেটিং করতে পারবেন। তো চলো এবার চলে যাবো চ্যানেল লিস্টে, আপনাদের চ্যানেলগুলো দেখিয়ে দেবো। এখান চলে আসছি ব্যাক, চলে আসছি চ্যানেল লিস্টে, দেখতে পাচ্ছেন চ্যানেল চলছে, আমি সিলেক্ট করে নিই আগে। দেখতে পাচ্ছেন BL TV, তারপরে HZ TV, দেখতে পাচ্ছেন এগুলো চ্যানেল এখানে চলছে, লেট টিভি এবং ওয়ার্ল্ড টিভি। এখানে কি একটা হিন্দি চ্যানেলও দেখতে পাবেন না আপনার, এখানে স্ক্যাম্বেল চ্যানেলগুলো চলবে। দেখি এটা চলে কি না, দেখবেন TV 223 স্মার্ট এটাও চলছে, আর এখানে স্ক্যাম্বেল এই চ্যানেলগুলো চলবে না। তবে নিচের দিকে স্ক্যাম্বেল চ্যানেল আছে, ওই চ্যানেলগুলো চলছে, আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এখানে MR TVটা আপনারা পেয়ে যাবেন, MR TV নিউজ পেয়ে যাবেন। তারপরে এখানে আরও অনেকগুলো চ্যানেল আছে, আমি আপনাদের দেখাচ্ছি টোটাল কতগুলো চ্যানেল রিসিভ করেছি তাও আপনাদের আমি একবার দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে এই চ্যানেলটা চলছে, বুদ্ধা চ্যানেলটা চলছে, MR TV নিউজ এই চ্যানেলটা কিন্তু স্ক্যাম্বেল দেখতে পাচ্ছেন চলছে, দেখতে পাচ্ছেন। আর MWD এটা চলছে না, এটা স্ক্যাম্বেল। এবং দেখতে পাচ্ছেন MR TV নিউজ এই চ্যানেলটা চলছে এবং চলছে বুদ্ধা টিভি এবং MR TV। MR TVটা স্ক্যাম্বেল আছে, এখানে দুটো মেন MR TV এটা স্ক্যাম্বেল আছে। এবং আরেকটা চ্যানেল আছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি নিচে, MITV দেখতে পাচ্ছেন, MITVটা এখানে চলছে। এবং MNTV দেখতে পাচ্ছেন, এখানে বলিউড মুভি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে হিন্দি বলিউড মুভি হচ্ছে। এপেস্টার 7 76° ইস্টে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা এখানে চলছে। আপনারা চাইলে এই স্যাটেলাইটটা রিসিভ করতে পারেন, এখানে হিন্দিও কিন্তু চ্যানেল আছে। তার নিচে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো চ্যানেল আছে স্ক্যাম্বেল, এই চ্যানেলগুলো সব লাইনে চলবে, এমনিতে চলবে না, আর কিছু চ্যানেল বিস্কি আছে। তো টোটাল 54টা চ্যানেল আমি রিসিভ করতে পেরেছি 2 ফিট ডিসে। আর ছাতা যদি বড় হতো তাহলে আরও টিভি রিসিভ হতো এবং আরও চ্যানেল রিসিভ হতো। তো ইনফরমেশানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে নেবেন। তো কোথাও হবে নেক্সট ভিডিওতে, আজকের মতো নিচ্ছি বিদায়, থ্যাংক ইউ।